हेलो, अस्सलाम वालेकुम। কোথায় সবাই? সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলেন যাতে আমি লাইভটা স্টার্ট করতে পারি। ওকে, ফার্স্টে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমি নিগার, আমার পেজ জেরোস কালেকশন থেকে আজকে লাইভ হয়েছি। আর আজকে কি দেখাবো ক্যাপশনে একটু করে বলে দিয়েছি। সো যারাই লাইভে জয়েন করছেন, আমাকে ফার্স্ট একটু জানাবেন যে আমার লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আমাকে কি ঠিকভাবে দেখা যাচ্ছে একটু জানাবেন, আর আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। অনেকেই জয়েন করে ফেলছেন, সো যারাই জয়েন করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা লাইভে জয়েন করার সাথে সাথে লাইভটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের টাইম লাইনে শেয়ার করতে পারেন, যে কোনো গার্লস গ্রুপে শেয়ার করতে পারেন। জাস্ট একটা করে আপনারা শেয়ার করে দিবেন, একটা মিনিট খরচ হবে আর কি। আশফিয়া আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আর সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আমাকে একটু সবাই জানাই দিবেন যে আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা। দেখা যাচ্ছে আমাকে? ক্লিয়ার সাউন্ড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি কি দেখাবো, আমি ক্যাপশনে একটু করে বলে দিয়েছি। আজকে আমি দেখাবো হচ্ছে পাকিস্তানি নতুন অর্গ্যানজার স্লট এসছে, খুবই সুন্দর সুন্দর অর্গ্যানজা, এগুলো আজকে দেখাবো। আর সাথে হচ্ছে ব্লাস্ট দেখাবো। ব্লাস্টটা কি সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই। আমি বলেছিলাম যে হাফ সিল্ক যেই জামদানিগুলো আসার কথা ছিল, ড্রেস ছিল, চলে এসছে। এবং আমি যেটা পরে আছি এটা অ্যাভেলেবেল আছে। প্রতিদিন বলি যে না, আমি যেটা পরে আছি সেটা অ্যাভেলেবেল নাই, বাট আজকে আমি যেটা পরে আসছি এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সো আপনারা অর্ডার করতে পারবেন, আমি দেখিয়ে দিব ড্রেসটা। যারাই লাইভে জয়েন করছেন লাইভটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আমি সরি, আসলে আমি কিছুদিন যাবত একটু সিক থাকায় আমি আসলে মানে লাইভে রেগুলার আসতে পারছি না। আই এম রিয়েলি সরি, বাট আমি যেটা করব সেটা হচ্ছে কালকে থেকে, আগামীকালকে থেকে আমাদের অনেক নতুন নতুন কালেকশন যেগুলো আসছে সেগুলো আমরা যেটা করব, পেজে ছবি পোস্ট করে দিব, বেশ কিছু ছবি আমরা পোস্ট করে দিব। সো যাতে লাইভে আমি না করতে পারলেও আপনারা যাতে ই থাকতে পারেন, দ্যাট মিন্স আপডেট থাকতে পারেন যে কী কী নতুন নতুন কালেকশন আসলো পেজে। সো অবশ্যই অবশ্যই সবাই ছবিগুলো ভালোভাবে দেখে ছবি থেকে আপনারা অর্ডারটা প্লেস করে দিবেন। বাট আমি লাইভ করব নর্মালি, আজকে থেকে আমি রেগুলার লাইভ শুরু করছি, সো উইকলি 3-4টা লাইভ তো হবে ইনশাআল্লাহ। বাট মানে ছবিও আপলোড হবে, যেগুলো ছবি আপলোড হবে সেগুলো আসলে আমি আর লাইভে দেখাবো না, কারণ যেগুলোর স্টক কম থাকবে ওগুলোই আমরা ছবি আপলোড করব। ঠিক আছে, কারণ লাইভে স্টক কম যেগুলো সেগুলো দেখালে আসলে দেখা যায় অনেক আপুদের মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি যেটা পরে আছি সেই এটাই কিন্তু আছে। আমি জাস্ট ওড়নাটা খুলে পড়লে হয়তো বা একটু ভালো বোঝা যেত, বাট যেহেতু আমি আজকে ড্রেস দেখাবো, আপনারা জানেন ড্রেস দেখানোর সময় ওড়না খুলে পড়লে যেটা হয় সেটা হচ্ছে একটু মেসি হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি আর ই করছি না। আমি যেটা পরে আছি এটা হচ্ছে একটা হাফ সিল্ক হ্যান্ডলুম, হ্যান্ডলুমের ওপর জামদানি ইসে কাজটা করা, কনসেপ্টে কাজটা করা। ঠিক আছে, খুবই সুন্দর, এটা আমার নিজের ডিজাইন, মানে নিজের অর্ডার করা, নিজের কালার কম্বিনেশন দিয়ে আপনাদের জন্য করানো। সো ড্রেসটা আমি দেখাই তাহলে, খুবই সুন্দর ড্রেসটা আমি যেটা পরে আছি। এবং আপনারা জানেন হ্যান্ডলুম হচ্ছে মারাত্মক আরামের ড্রেস হয়। ঠিক আছে, খুবই খুবই আরামের ড্রেস হয়। আচ্ছা, ওইটা একটু রাখ, খুবই আরামের ড্রেস হয় হ্যান্ডলুম। এবং এটার কালার কম্বিনেশন তো বুঝতেই পারছেন, একটু জাম ম্যাজেন্টা টাইপের একটা কালারের মধ্যে অরেঞ্জ আর হচ্ছে একটু রেডিশ দিয়ে কাজটা করা হয়েছে, যেটা আসলে সবচেয়ে জামদানির মধ্যে বলা হয় যে সবচেয়ে হিট আর সবচেয়ে দারুণ একটা কালার কম্বিনেশন, তাই না? আপু লাইভ করো প্লিজ, ছবির চেয়ে তোমার লাইভ ভালো লাগে। হ্যাঁ আপু, অবশ্যই লাইভ তো করবোই, কিন্তু আসলে দেখা যায় কি, যেমন আমি ধরেন লাইভ করতে পারছি না আজকে বা কালকে, এরকম যদি হয় তখন আসলে মানে আমাদের অনেক স্টক দেখা যায় যে আপডেট পাচ্ছে না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ছবিও আমরা আপলোড করে দিব, সো যাতে যেই আমি লাইভে না আসতে পারলেও যাতে আপনারা স্টকগুলো জানতে পারেন। আর অবশ্যই যারা আমাদের কাছ থেকে নেন, আমাদের উপর যাদের ফেড আছে, তারা অবশ্যই জানেন যে আমরা কী টাইপের ড্রেস আসলে আপনাদেরকে প্রোভাইড করি। সো অবশ্যই অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। আচ্ছা হ্যাঁ, দেখাচ্ছি আমি জামদানিটাই দেখাচ্ছি। ওকে, তাহলে স্টার্ট করছি। এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা, খুবই সুন্দর কালার কম্বিনেশন, মানে কালারটা এত সুন্দর,
ওয়াও একটা কম্বিনেশন, একদম ওয়াও যাকে বলে। আমার মানে আমি জাস্ট আমার যেই ডিলার তাকে আমার এটা কালারটা বোঝাতে মানে যেটা বলে না খবর হয়ে গেছে। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম এমন একটা কালার কম্বিনেশন যেটা খুবই ট্রেন্ডি আর খুব আনকমন টাইপের, বাট খুব ক্লাসি হবে, এরকম একটা কালার কম্বিনেশন চাচ্ছিলাম। সো এটার ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক। আপনারা যারা আমাদের কাছ থেকে আগে হ্যান্ডলুম হাফ সিল্ক নিয়েছেন তারা জানেন যে হ্যাঁ হ্যান্ডলুম হাফ সিল্কগুলো কী ক্যাটাগরির হয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পুরাটা কিন্তু হাতে বোনা থাকবে। এই যে এই পোর্শনটা, এটা চেস্টের পোর্শনটা অনেক বড় কিন্তু, আমি কিন্তু এখান দিয়ে অনেকটা কেটে ফেলেছি। সো আপনারা চাইলে পুরোটাই রাখতে পারেন। দেখেন আমারটা অনেকটা ছোট হয়ে গেছে, কারণ আমি আসলে টেলরকে বলেছিলাম যে আমারটা একটু কেটে ফেলবেন, সেজন্য ওরা কেটে ফেলেছে। বাট আপনারা যেটা করবেন আমি বলবো আপনারা পুরোটা রাখবেন। পুরোটা রাখলে আমার মনে হয় পুরোটাই রাখার মতো একটা জিনিস, এত এত সুন্দর। হ্যালো আপু, কেমন আছেন? হ্যাঁ আপু, নিউ কিছু নিউ জয়পুরে এসছে অনেকগুলো, আমি লাইভ করবো। আসলে প্রতিদিন তো জয়পুরি দেখানো যায় না আপু, প্রতিদিন দেখালে সবাই হলে শুধু জয়পুরিই দেখাচ্ছি। দেখছ তো, আমি প্রতিদিন না, আমার অনেক ক্যাটাগরি ড্রেস আমাদের পেজে আছে আপনারা জানেন। সো সেগুলোর মিক্স আপে আমি দেখাবো। এটা দেখেন, এটা হচ্ছে একটা মেজেন্ডা জাম টাইপের একটা কম্বিনেশন, তার মধ্যে হচ্ছে আপনার অরেঞ্জ আর রেড কম্বিনেশন দিয়ে করা, পুরো বডিটাতে এই যেরকম ছোট ছোট টাইপের, এটা অরেঞ্জ অরেঞ্জ রেড কম্বিনেশনের পুরো বডিতে এরকম কাজ থাকবে, একদম ফুল বডিতে। আর ড্রেসের নিচে আবার দেখেন, ড্রেসের নিচে কিন্তু আবার খুবই সুন্দর এই যে এরকম কাজ আছে, ঠিক আছে? পুরো ড্রেসের নিচটাতে আবার দেখেন এই যে খুব সুন্দর করে কাজ করা আছে, খুবই সুন্দর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ড্রেসের নিচের কাজটা, খুবই খুবই সুন্দর, একেবারে দেখার মতো, ঠিক আছে? সো এইটা হচ্ছে চেস্টের কাজটা। আর ব্যাক পোর্শনটা প্লেন, সো আমি ব্যাকটা ব্যাক পোর্শনটা দেখাচ্ছি না, আপনারা জানেন। আর এটার সাথে স্লিভ দেওয়া থাকে, এক্সট্রা স্লিভ মানে আলাদা কাপড়ে না, বাট একই সাথে রানিং স্লিভ দেওয়া আছে, সাইড থেকে নিতে হবে না, স্লিভের কাপড় আলাদা দেওয়া থাকে। আমি একটু লেনটা বলে দিচ্ছি যাতে আপনারা, লেনটা আজকে লাইভ শেয়ার কন্টেস্ট, হ্যাঁ লাইভটাকে পাবলিকলি শেয়ার করতে হবে, আজকে লাইভ শেয়ার কন্টেস্ট দিয়ে দিলাম, আচ্ছা দিয়ে দিলাম। সো লাইভটাকে পাবলিকলি শেয়ার করতে হবে, আর পাবলিকলি শেয়ার করার জন্য আপনার আপনি আপনার আইডি থেকে যে কোনো গার্লস গ্রুপে পাবলিকলি শেয়ার করবেন, আর এখানে অবশ্যই ডান লিখতে হবে। হ্যাঁ, এখানে অবশ্যই ডান লিখতে হবে। এটা আছে 50 ইঞ্চি, হ্যাঁ ড্রেসের লেন্থ 50 ইঞ্চিস আছে, ড্রেসের লেন্থ 50 ইঞ্চিস 50 ইঞ্চি পর্যন্ত আছে। আর স্লিপটা তো আমি বললাম রানিং আলাদা দেওয়া আছে, সো স্লিপটা বাদে এটা 50 ইঞ্চি আছে। এইটা হচ্ছে ওনাটা, দুপাটাটা খুবই সুন্দর। এটা কালারটা দেখেন, কালারটা একটু ব্রিক অরেঞ্জ টাইপের, একেবারে ক্যাটক্যাটে টাইপের, কোনো অরেঞ্জ না, ব্রিক অরেঞ্জ টাইপের দুপাট্টা। তার মধ্যে হচ্ছে নিচ দিক দিয়ে, দ্যাট মিন্স আঁচলের দিক থেকে এই যে এরকম একটা কাজ থাকবে। হ্যাঁ, খুবই সুন্দর। সিল্কের যে ড্রেসে তো অবশ্যই ইনার পরলে বেটার আপু, সিল্কের ড্রেসে তো, বাট নর্মালি আপনি ইনার ছাড়াও বানাতে পারবেন, কারণ এগুলো তো ট্রান্সপারেন্ট না। বাট আমি যেটা মেক করেছি, আমি স্লিভ বাদ দিয়ে ইনার দিয়েই আমি মেক করি যে কোনো সিল্কের বা জর্জেটের ড্রেস, কারণ আমার কাছে মনে হয় যে এগুলো একটু এক্সক্লুসিভ জিনিস। সো এগুলো আসলে সোয়েটিং বা এরকম গায়ের যে সোয়েটিং আর কি সবার, সেটা যাতে না ভরে, দ্যাটস ওয়াই আমি সবসময় এই ক্যাটাগরির ড্রেসগুলো ইনার দিয়ে পরাটা মানে ইনার অ্যাটাচ করে পরাটা প্রেফার করি। বাট এটাতে ইনার ইউজ করতেই হবে এমন কোনো কথা নেই, কারণ দিস ইজ নট ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ট্রান্সপারেন্ট না, ইট ডিপেন্ডস অন ইউ। এটা হচ্ছে দুপাট্টাটা, খুবই সুন্দর দুপাট্টাটা, দেখেন দুপাট্টাটাও কিন্তু ফুল বডিতে যেরকম জাম ম্যাজেন্ডা টাইপের পুরো বডিতে কাজ থাকবে। আর এটা হচ্ছে আঁচলটা, আঁচলটাও কিন্তু মারাত্মক সুন্দর, এই যে এরকম অরেঞ্জিস টাইপের থাকবে, ঠিক আছে? প্রাইস খুবই রিজনেবল, অনলি 2180 টাকা। যেটা আমি পরে আছি, যে ড্রেসটা আমি দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে অনলি 2180 টাকা। ওকে, তাহলে যারই পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নিবেন আর পেজ ইনবক্স করে দিবেন কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে। খুবই সুন্দর ড্রেসটা, খুবই সোবার একটা কালার কম্বিনেশন, কালার কম্বিনেশনটা আমি যেটা বললাম যেটা আমার নিচ থেকে দেওয়া, খুবই সুন্দর, তাই না? সো তাড়াতাড়ি মেসেজ করবেন আর কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন। যারাই লাইভটা শেয়ার করছেন এখানে লিখে দিবেন শেয়ার ডান। ওকে, এই যে আমি যেরকম করেছি আপনারা এরকমও করতে পারেন। দেখেন আমি এখানে একটু পাইপেন দিয়ে তারপর এখানে বাটন দিয়েছি, আমার টেলর এটা বেশি ছোট করে ফেলেছে, আসলে আমি এরকম ছোট করতে বলিনি, আমি জাস্ট বটনেক দিতে বলেছিলাম। তো আপনারা এটা পুরোটা রাখবেন, তাহলে বেশি সুন্দর লাগবে।
কারণ এটার উপরে কিন্তু কাপড় আছে, এটাকে উপরে কিন্তু আরো কাপড় আছে। হ্যাঁ, যেরকম আরো কাপড় আছে, বাড়তি কাপড় আছে, সো আপনারা পুরোটা রাখতে পারবেন। প্রাইস হচ্ছে অনলি 2180 টাকা। সো আমি রাখছি, শেষ করছি, ঠিক আছে। এটা হচ্ছে হ্যান্ডলুম ড্রেস, অবশ্যই প্রাউডলি মেড ইন বাংলাদেশ, আমি আগেও বলেছি, আপনারা যারা নিয়েছেন তারা জানেন। এটা হচ্ছে ড্রেসটা, লেন্থ হবে 50 ইঞ্চিস, ওকে, 50 ইঞ্চি লেন্থ হবে মিনিমাম, মিনিমাম 50 ইঞ্চি লেন্থ হবে। এটা হচ্ছে দুপাট্টা, খুবই সুন্দর হাফ সিল্কের দুপাট্টা। এইটা হচ্ছে আঁচলটা, খুবই সুন্দর। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 2180 টাকা, ঠিক আছে। এই যে এটা আমি যেটা বললাম যে আমি দুপাট্টাটা যদি খুলে পড়তাম আপনারা আরো ভালোভাবে বুঝতে পারতেন। এই যে দেখেন দুপাট্টাটা হচ্ছে এরকম একটা লুক আসবে, খুলে পড়লে এরকম একটা লুক আসবে, খুবই খুবই সুন্দর, ঠিক আছে। আমি জাস্ট ড্রেস দেখানোর জন্য আমি ভাঁজ করে পরেছি, বাট আসলে খুলে পড়লে এটার যে সৌন্দর্যটা এটা আরো ভালোভাবে বোঝা যেত। এই যে খুবই সুন্দর। প্রাইস হচ্ছে অনলি 2180 টাকা। এটা হচ্ছে সালোয়ারটা, সালোয়ারটাও হাফ সিল্কের, খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন। এই যে 100% হ্যান্ডলুম, ওকে, 100% হ্যান্ডলুম এটা হচ্ছে সালোয়ারটা। সো আমি রাখছি, শেষ করছি, ঠিক আছে। এটা ছিল হচ্ছে দুপাট্টাটা, রাখছি। এইটা হচ্ছে গিয়ে আঁচলটা, ওকে, আমি না বলে সরব না, প্রাইস আপু 2180 টাকা। আমি যেটা দেখালাম ওটা আমি যেটা পরে আছি আর কি, এটার প্রাইস হচ্ছে 2180 টাকা, 2180 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি অর্গ্যানজা শুরু করছি। অর্গ্যানজার প্রথম যেটা দেখাবো, প্রত্যেকটা কোড নাম্বার আছে, সো কোড নাম্বার দিয়ে অবশ্যই আপনারা অর্ডার প্লেস করবেন। কোড নাম্বার হচ্ছে 308। প্রথম আমি যেটা দেখাবো এটার হচ্ছে 308, ঠিক আছে, 308। এই যে এটা হচ্ছে ড্রেসটা। আমাদের যে অর্গানজাগুলো এসছে এগুলো খুবই ভালো কোয়ালিটি, ঠিক আছে, কাইন্ডলি একেবারে মানে চিপ কোয়ালিটির সাথে আমাদেরটার কম্পেয়ার না করলে আমি খুশি হব, কারণ এগুলো অনেক অনেক ভালো কোয়ালিটির। এগুলো একটু এক্সক্লুসিভ ক্যাটাগরির, ঠিক আছে, এক্সক্লুসিভ ক্যাটাগরির। আমি দেখাবো যখন, আপনারা তখনই বুঝতে পারবেন এটার যে এটা মানে দুপাট্টাটা হচ্ছে 100% একদম একেবারে পিওর শিফন, যেটাকে বলে পিওর শিফন আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে ড্রেসটা, আমি একটু দেখাচ্ছি। এটার কালারটা হচ্ছে একটু মফ টাইপের কালার। এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা অর্গ্যানজার। আচ্ছা, এটার কিন্তু সাইডটা ছোট মনে হচ্ছে, তাই না? কারণ হচ্ছে এটার সাইডে অ্যাটাচ করার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে, আপনি কলি দিয়ে চাইলে সাইডটাকে আরো বাড়াতে পারবেন। এইটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, খুবই সুন্দর একটা ফ্রন্ট পোর্শন। দেখেন এটা হচ্ছে একেবারে পিওর, 100% পিওর অর্গ্যানজা, পুরাটা এমব্রয়ডারি করা, এবং এমব্রয়ডারিটা কিন্তু নর্মাল কোয়ালিটির না, আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। এই যে, এবং এটার এই গোল্ডেন জারি এমব্রয়ডারিটা একটু দেখেন, মানে এটা হচ্ছে লাইট গোল্ডেন, সিলভারি গোল্ডেন যেটাকে বলে, ওই গোল্ডেন দিয়ে করা। দেখেন কত গ্লসি, কতটা সুন্দর। হ্যাঁ, একদম পুরাটা ড্রেসের মধ্যে যেরকম একদম এমব্রয়ডারিটা হাত দিলে মনে হবে যেটা প্রিন্ট, এত মানে স্মুথ, একদম আপনার গায়ে পুরোটা বসে থাকবে, ঠিক আছে, এরকম টাইপের। এটা হচ্ছে ড্রেসের নিচের যে এমব্রয়ডারিটা, সেটা এটার কোয়ালিটিটা দেখেন, কাজটা আসলে আপনার কাজের কোয়ালিটি দেখে ড্রেস পারচেজ করলে বেটার। এই যে দেখেন নিচের পোর্শনটা দেখেন, এত সুন্দর সলিড পার। কনফার্ম আপু, কালকে সকাল 10টার পরে সবার মেসেজ চেক করা হবে। আমরা রাতে আসলে কোনো মেসেজ দেখি না, এই কারণে, বিকজ হচ্ছে আপনার আমাদের যে মডারেটররা আছে এরা রাতের বেলা থাকে না অফিস আওয়ারে, এরা মেসেজ চেক করবে, ঠিক আছে। সো আসলে আমরা রাতে পাঠানোর সাথে সাথেই আমরা কোনো মেসেজ চেক করি না। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা বারবার একই জিনিসের জন্য মেসেজ করবেন না, তাহলে যেটা হবে আপনার মেসেজটা নিচের দিকে চলে যাবে, মানে পেছনে চলে যাবে, তখন আপনি দেখা যাবে ড্রেসটা আর পাচ্ছেন না, আপনার পরে মেসেজ করে অন্যরা পেয়ে যাবে, ঠিক আছে। সো অবশ্যই অবশ্যই একটু পেশেন্স রাখবেন। এইটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা, এইটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইডটা, খুবই সুন্দর। এই যে এইটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা, খুবই খুবই সুন্দর একটা ফ্রন্ট সাইড।
ব্যাক পোর্শনটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটাও কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা। দেখেন পুরোটাই যেরকম এমব্রয়ডারি করা থাকবে, এবং দিস ইজ পিওর অর্গ্যানজা, একেবারে যেটা আঘানোর বা এরকম টাইপের যেগুলো এক্সক্লুসিভ ড্রেসের জন্য যে ম্যাটেরিয়ালটা ইউজ হয় এক্স্যাক্টলি ওই ক্যাটাগরির ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই যে তোহা আপু ভালো আছে আপু। এই যে এটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের দিকে যে পার্টটা সেটা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। সো আমি একটু দেখাই দিচ্ছি, দিস ইজ দ্য ব্যাক পোর্শন। এটা একটু ছোট মনে হচ্ছে, বিকজ হচ্ছে এটার সাইডের জন্য আপনার আলাদা ফ্যাব্রিক ওরা দিয়ে দিয়েছে। আপনি যেটা করবেন, এই ফ্যাব্রিকটা দিয়ে আপনি দুই পাশে চাইলে আপনি অ্যাটাচ করে নিতে পারেন। ঠিক আছে, এবার আমি একটু এটার এটা দেখাচ্ছি, মানে সাইডটা মেপে আমি বলে দিই। সবাই একটু শেয়ার করে দিবেন যাতে আরো অনেক আপুরা জয়েন করতে পারে। এটার ঘেরটা আছে হচ্ছে আপনার, এখন আছে হচ্ছে 26 ইঞ্চি। ঠিক আছে, 26 ইঞ্চি মানে হচ্ছে যদি আমি ডাবল করি তাহলে হচ্ছে 52 ইঞ্চিস। ঠিক আছে, আপনি 52 ইঞ্চিসের মতো বডি সাইজ পাচ্ছেন। আর লেন্থ আছে হচ্ছে গিয়ে, একটু আমাকে সময় দিবেন, আমি লেন্থটা বলছি, লেন্থ আছে 45 ইঞ্চিস। ঠিক আছে, লেন্থ আছে 44 to 45 ইঞ্চিস, 1 ইঞ্চিস আমি হাতে রাখলাম, 44 to 45 ইঞ্চিস লেন্থ আছে। তাহলে দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, ফ্রন্টটা এটা, এইটা হচ্ছে ব্যাক সাইডটা যেটা পুরোটা এমব্রয়ডারি করা, একদম গর্জিয়াস এমব্রয়ডারি, একদম উপর থেকে নিচ পর্যন্ত এমব্রয়ডারি করা থাকবে। এবং কালারটা হচ্ছে মফ কালার, কালারটা হচ্ছে মফ কালার, ওকে, কালারটা মফ কালার, খুবই সুন্দর একটা কালার। তারপর আমি দেখাচ্ছি হচ্ছে স্লিপ পোর্শনটা, স্লিপ কিন্তু আলাদা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে স্লিপটা, এই যে এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, স্লিপটা পুরোটা এরকম গর্জিয়াস এমব্রয়ডারি করা থাকবে একদম খুবই দারুণভাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, মারাত্মক সুন্দর একটা স্লিভ এটা আসবে। এই যে এটা দুটো স্লিভ এভাবে দেওয়া আছে। ঠিক আছে, খুবই খুবই সুন্দর। দেখি ড্রেস দাও, আমি না বলে ভাগ করবো, আমার দেখানো শেষ হয়, আমি অন্য দেখাইনি এখনো। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা, আমি এখন দুপাট্টা দেখাচ্ছি। দুপাট্টাটা আমি বারবার বলে দিচ্ছি, দিস ইজ 100% পিওর শিফন। ঠিক আছে, একেবারেই পিওর শিফন, আপনারা দেখবেন আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা যে পিওর শিফন। ঠিক আছে, সো এটা হচ্ছে দুপাট্টা, দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস এমব্রয়ডারি করা, একপাশে এরকম চওড়া করে এমব্রয়ডারি থাকবে, আর একপাশে হচ্ছে গিয়ে একপাশে চওড়া করে এমব্রয়ডারি থাকবে, আর একপাশে আরেকটু চিকন করে থাকবে। এটা হচ্ছে একপাশেটা, এবং দুপাট্টাগুলো যথেষ্ট বড়। এইটা হচ্ছে আর এক পাশের এমব্রয়ডারি। ঠিক আছে, এই যে প্রাইস আমরা খুবই খুবই রিজনেবল রেখেছি। একটু এগুলো কিন্তু টু পিস, আপনারা জানেন অর্গ্যানজা অলওয়েজ টু পিস হয়, অর্গ্যানজা হচ্ছে টু পিস, দ্যাট মিন্স হচ্ছে অর্গ্যানজার ড্রেস থাকে আর দুপাট্টা থাকে। ঠিক আছে, অর্গ্যানজার সাথে আপনার অ্যাটাচ নর্মালি কোনো সালোয়ার থাকে না। ঠিক আছে, সো এটার প্রাইস হচ্ছে খুবই খুবই রিজনেবল আমরা রেখেছি। এটার প্রাইস অনলি 3280, 3280 টাকা। ঠিক আছে, অনলি 3280 টাকা। সো তাড়াতাড়ি মেসেজ করবেন আর কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস একসাথে দিয়ে দিবেন। এটা দুপাট্টা হচ্ছে পিওর শিফন, সো আর ড্রেসটার মেটেরিয়াল হচ্ছে অর্গ্যানজা, ওকে, এবং দিস ইজ 100% পিওর অর্গ্যানজা, নট দ্য মানে সেমি পিওর ওয়ান, দিস ইজ দ্য পিওর অর্গ্যানজা, আপনারা হাতে পেলে বুঝতে পারবেন। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3280 টাকা, দ্যাট মিন্স 3280। কোড নাম্বার ছিল 308, কবে রাখলে হবে না, এটাকে উপর রাখতে হবে, তুমি মিক্স আপ করতে পারবা, ওখানে রাখো, এটার উপর রাখতে ছিল না, এখন আমি একটা গোল্ডেন কালার দেখাবো, এটা 310। অনেক অনেক প্রীতি, থ্যাংক ইউ সো মাচ আপু। এটার কোড নাম্বার হচ্ছে 310, যেটা এখন দেখাবো, কোড নাম্বার 310। এটা সেম ড্রেস, জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ড্রেসটা, এটার কালারটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে যেটা গোল্ডেন কালার আসে, আমি একটু কালারটা দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম কালার,
অর্গানজার মধ্যে যেটা গোল্ডেন কালার আসে ওই গোল্ডেন কালারটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ড্রেসটা, ভেরি ভেরি প্রিটি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, ফ্রন্টটা খুবই খুবই সুন্দর। ব্যাক পোর্শনটা হচ্ছে এটা, আমি ফ্রন্ট আর ব্যাকটা একসাথে ধরছি যাতে কালারটা আর একটু ভিজিবল হয়, বোঝা যায়, দ্যাটস ওয়াই। এই যে এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক পোর্শন, ওকে। লেন্থ আছে 44 to 45 inches আর ঘেরা আছে 25 to 26 inches, দ্যাট মিন্স 50 থেকে 52 inches আপনি বডি সাইজ পাচ্ছেন। আর ড্রেস পাচ্ছেন হচ্ছে গিয়ে লেন্থ পাচ্ছেন 44 থেকে 45 inches। এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা, যেটা একটু আগে দেখিয়েছি আমি, খুবই সুন্দর কাজটা। এবং এটার জারি যে এমব্রয়ডারি আছে, এটা আপনারা ক্লোজ যখন দেখবেন, আমি জাস্ট বললে হয়তো বা বিলিভ হবে না, হাতে পাওয়ার পর আমাকে জানাবেন যে কেমন লেগেছে, এত এত সুন্দর একদম পুরো। যেহেতু সামনে ওয়েডিং সিজন চলে আসছে, আলহামদুলিল্লাহ এখন অনেক কিছুই আগের চেয়ে বেটার হয়েছে সিচুয়েশন, সো সবাই দেখা যায় এখন বিয়ের ধুম পড়ে গেছে, সো আপনারা ইজিলি কিন্তু নিয়ে নিতে পারেন, ভেরি ভেরি রিজনেবল রেখেছি আমরা। এইটা হচ্ছে গিয়ে জারিটা, এমব্রয়ডারিটা ব্যাক পোর্শনের পুরোটা এরকম জারি থাকবে, দুটো কালার, একটা হচ্ছে একটু লাইট গোল্ডেন আর একটা হচ্ছে হচ্ছে একটু কি বলবো, একটু বিস্কিট টাইপের কালার। আর এটা হচ্ছে ব্যাক পোর্শনের নিচের দিকের যে এমব্রয়ডারিটা, সেটা কতগুলো শেয়ার দিতে হবে এটা তো আপনার উপর ডিপেন্ড করে আপু, কিন্তু অবশ্যই বড় বড় গ্রুপগুলোতে শেয়ার করবেন, বিকজ আমরা কিন্তু শুধু কোয়ান্টিটিটা দেখি না, দ্যাট মিন্স আমরা জাস্ট নাম্বারটা দেখি না যে আপনি কতবার শেয়ার করেছেন, আমরা কিন্তু এটাও দেখি যে কি ক্যাটাগরির গার্লস গ্রুপে শেয়ার করা হয়েছে। হ্যাঁ, অনেকে দেখা যায় যে এমন গার্লস গ্রুপে শেয়ার করে যে এই গার্লস গ্রুপে মেম্বার আছে 10 জন, ঠিক আছে? সো ডেফিনেটলি আমরা ওইটার চেয়ে যারা বড় গ্রুপগুলোতে, ভালো গ্রুপগুলোতে শেয়ার করে ওইটাকে প্রেফার করবো, তাই না? সো অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো যে গ্রুপগুলো আছে, অথেন্টিক গ্রুপ আছে, ওগুলোতে শেয়ার করতে। হ্যাঁ, এইটা হচ্ছে ড্রেসটা, প্রাইস হচ্ছে গিয়ে 3280 টাকা। দুপাট্টা ইজ পিওর শিফন, আর দুপাট্টার সাইডটায় যে এক পাশে এরকম এমব্রয়ডারি, পুরো দুপাট্টা এরকম এমব্রয়ডারি, আর এক সাইডে এই পাশে দেখেন কত বড় করে জারি এমব্রয়ডারি প্লাস থ্রেড এমব্রয়ডারি করা আছে। এই যে সিল্ক সুতা প্লাস হচ্ছে জারি সুতা, দুটো দিয়ে ওয়ার্কটা করা আছে। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3280, 3280 টাকা, ঠিক আছে? সো আমি রাখছি, শেষ করছি, প্রাইস ছিল 3280, ঠিক আছে? খুবই খুবই সুন্দর, প্রাইস ছিল 3280। এই যে রাখছি, শেষ করছি, ঠিক আছে? এটার কালারটা ছিল হচ্ছে গিয়ে গোল্ডেন কালার। আচ্ছা, এটার সাইডের জন্য যে ফ্যাব্রিকটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা, আপনারা চাইলে এটার ঘেরটা আরও বাড়াতে পারবেন এটা দিয়ে ইউজ করে। দেন হচ্ছে আবার স্লিভের ফ্যাব্রিক দেওয়া আছে, এই যে এটা হচ্ছে স্লিভের ফ্যাব্রিক, এবং স্লিভটাও কিন্তু ভেরি গর্জিয়াস, একদম হেভি ওয়ার্ক করা, এটা হচ্ছে স্লিভটা, ঠিক আছে? এই যে খুবই সুন্দর, প্রাইস ভেরি রিজনেবল, অনলি 3280 টাকা। সো তাড়াতাড়ি মেসেজ করতে হবে, আর কন্ট্যাক্ট নাম্বার, ফুল অ্যাড্রেস কিন্তু একই সাথে দিয়ে দিতে হবে। এগুলো পরে আপনারা যে কোনো ওয়েডিংয়ে গেলে আসলে ব্যাপারটা খুব বেশি ক্লাসি হয়, কারণ হচ্ছে এই অর্গ্যানজাগুলো খুব ক্লাসিক, খুব সোবার একটা কালেকশন হয়, ঠিক আছে? সো রাখছি, শেষ করছি। এখানে নাম্বার কেন দিচ্ছেন? নাম্বার যারা দিবেন আমি ব্লক করে দিব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আই উইল ব্লক। এটা হচ্ছে দুপাট্টা, প্রাইস হচ্ছে অনলি 3280 টাকা, ঠিক আছে? সো আমি এটা রাখছি, প্যাকেটের উপরে রাখবো। এখন একটা দেখাবো 324 ডিফারেন্ট ডিজাইন। আমি বাড়িতে তাই নেট প্রবলেম করছে, দেখতে পাচ্ছি না, তাই আপু 324 কোড নাম্বার হচ্ছে 324। এটা হচ্ছে গিয়ে একটা কি কালার, পেস্তা গ্রিন কালার। হ্যাঁ, খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালারের, তুলো এটা, নিচে পড়লে তুলে ফেলবো। এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা, পুরোটা এমব্রয়ডারি করা, উল্টা দেখাচ্ছি না, সোজা দেখাচ্ছি, সরি, এটা হচ্ছে সোজা। এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার, ইটস ভেরি ভেরি বিউটিফুল। দিস ইজ দ্য ব্যাক পোর্শন, পিওর অর্গ্যানজা। আমি বারবার বলছি এই অর্গ্যানজার অনেক টাইপের কোয়ালিটি আছে, আপনারা কাইন্ডলি যেখান থেকে পারচেজ করেন ওখান থেকে একটু দেখে কিনবেন যে কোয়ালিটিটা আসলে
কেমন, ঠিক আছে? আমি যদি সরাসরি আপনাদেরকে দেখাতে পারতাম হয়তো বা ভালোভাবে বুঝতে পারতাম। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, খুবই খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস। এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের, পেস্তা গ্রিন কালারের। এটা পুরোটা এই যে এই এমব্রয়ডারি, আসলে আপনারা জানেন যে পাকিস্তানি যেগুলো হেভি এমব্রয়ডার্ড হয় ওগুলো কিন্তু নর্মাল ড্রেসের চেয়ে বেশি এক্সপেন্সিভ হয় বিকজ অফ দ্য এমব্রয়ডারি কস্টিং। ওকে, এইটার এমব্রয়ডারিগুলো দেখেন, এগুলো সবগুলো ডাবল এমব্রয়ডারি বলে ওরা, দ্যাট মিন্স এমব্রয়ডারিগুলো একটু ভলিউম থাকে। হ্যাঁ, আপনি ব্যাক পোর্শনটা দেখলেও বুঝবেন যে এত সলিড, এত সুন্দর এমব্রয়ডারি যে আপনার দেখলে মনটা খুশি হয়ে যাবে। এটা আমি বলতে পারি যে দেখলেই মনটা খুশি হয়ে যাবে যে এত সলিড এমব্রয়ডারি আসলে হয়। আপনি এই পোর্শনটা দেখেন, এত সলিড, এত সলিড, একদম ফুল সলিড এমব্রয়ডারি, ঠিক আছে? সো একদম পুরো ড্রেসটার মধ্যে আপনার খুবই গর্জিয়াস এমব্রয়ডারি করা আছে একদমই নিচ পর্যন্ত, ঠিক আছে? প্রত্যেকটা ড্রেসের আপনার ঘেরা আছে 25 to 26 inches, আলাদা কাপড় দেওয়া আছে যেগুলো দিয়ে আপনারা ঘেরা আরো বাড়াতে পারবেন। এটা হচ্ছে ড্রেসটার ফুল ভিউটা, ঠিক আছে? ড্রেসটার ফুল ভিউটা এই যে এমন আসবে। আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটা দেখেন, ব্যাক পোর্শনটা কিন্তু পুরোটা আবার আলাদা এমব্রয়ডারি করা আছে। এটা কিন্তু প্লেন না, প্রত্যেকটার ব্যাক পোর্শনে কাজ আছে। এবং ব্যাক পোর্শনের নিচের দিকটা দেখেন কত সুন্দর হেভি গর্জিয়াস এমব্রয়ডারি করা। এটা ছিল ব্যাক পোর্শন। মেঘপুরি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে তাহলে ড্রেসটা, ঠিক আছে? এটা ছিল ফ্রন্টটা, ফ্রন্ট এবং ব্যাকটা। এটা হচ্ছে যেটা দিয়ে আপনারা আচ্ছা, এটার সাইডের ফ্যাব্রিকটা নেই, সো এটার ঘের হবে আপনার 25 থেকে 26 inches, আমি বলে দিলাম। এইটা হচ্ছে স্লিপটা, খুবই সুন্দর একটা স্লিপ, দেখেন স্লিপটা কত সুন্দর। এই যে খুবই সুন্দর একটা স্লিপ, এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের, খুবই খুবই সুন্দর একটা স্লিপ। এই যে পুরোটা হচ্ছে ব্যাক পোর্শনে যেরকম আসবে এক্স্যাক্টলি সেম টাইপের আসবে হচ্ছে স্লিভের পোর্শনটা, ঠিক আছে? নেক পিস, আমার নেক পিসটা আপু, নেক পিস তো অনেক জায়গা থেকে কিনি, কোনো একটা অনলাইন শপ থেকে কিনেছিলাম এটা মনে আছে, বাট আসলে কোন জায়গা থেকে কিনেছি সেটা তো মনে নেই। তুমি তো ভাজও করতেছো না আর আমাকে দিতেও পারছো না, তো থেকে লাভ আছে, থেকে লাভ নেই এখানে। এটা হচ্ছে দুপাট্টা, দুপাট্টাটা হচ্ছে পুরোটা হচ্ছে পুরোটা দুপাট্টার মধ্যে কাজ তো করা আছেই, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে এটার মধ্যে এই যে এরকম এমব্রয়ডারি করা থাকবে, আর এই যে এরকম ছোটো ছোটো ফ্লোরাল টাইপের এমব্রয়ডারি থাকবে। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3280 টাকা, ঠিক আছে? বা প্রাইস অনলি 3280, এটা কিন্তু পুরোটা অর্গ্যান্স আছে। এটা 3200 আমি 50 করে দিচ্ছি যেহেতু এটা সাইডের ইটা নাই, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটারি, এটা সবসময় থাকে না আসলে, ওরা এবার দিয়েছে বাট নর্মালি কিন্তু এটা থাকে না, ঠিক আছে? প্রাইস হচ্ছে এটা 3250। রাখছি, আমি শেষ করছি। কালারটা হচ্ছে পেস্তা গ্রিন কালার, আর দ্য কোড নাম্বার ইজ 324, দ্য কোড নাম্বার ইজ 324। দিস ইজ দ্য দুপাট্টা, এটা হচ্ছে গিয়ে একেবারে 100% পিওর শিফন, একেবারে পিওর শিফন, ঠিক আছে? কি বলে শারমিন সাখাওয়াত আপু, আপু ড্রেস কয়টা করে আছে আপু? তা তো আমি ঠিক স্টক এখনই বলতে পারছি না, আপনার কোনটা কোনটা পছন্দ মেসেজ করে দিন আপু। এই যে এটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? প্রাইস অনলি 3280 টাকা, প্রাইস অনলি 3280। এটার মধ্যে আমি আর একটা কালার দেখাচ্ছি, কালারটা হচ্ছে গিয়ে মিষ্টি কালার, জামদানি হবে আপু, জামদানি ড্রেস আমি প্রথমেই একটা দেখিয়েছি, হাফ সিল্ক একটা জামদানি ড্রেস আমি দেখিয়েছি, ঠিক আছে? টেবিল একটা নিয়ে এসো না, একটা টেবিল আনার কথা বলছে জানতে পারবে। 315, এখন যেটা দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে 315। এই যে এটা কালারটা হচ্ছে পিচ কালার, মিষ্টি পিচ টাইপের কালার। এই যে আমি ভাঁজ করা অবস্থায় দেখাই, আপনারা তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্ট কালারটা কি। এই যে এটা হচ্ছে কালারটা, একটু মিষ্টি পিচ টাইপের কালার, খুবই সুন্দর। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা,
সো আমি ব্যাক পোর্শনের সাথে ফ্রন্ট সাইডটা ধরে দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে কালারটা কি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, ফুল ভিউটা এরকম আসবে সেম আগে ড্রেসটার মতো। এটা হচ্ছে ফুল ড্রেসটা, খুবই খুবই সুন্দর, পুরো ড্রেসটা গর্জিয়াস এমব্রয়ডারি করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, গর্জিয়াস এমব্রয়ডারি। ঠিক আছে, দিস ইজ দ্য ফ্রন্ট সাইড, আর এইটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শন। ঠিক আছে, ব্যাক পোর্শনটা খুবই এরকম করে ভাঁজ করলে হবে না, তখন ভাঁজ করতেছো, ভাঁজ করছে না, কিন্তু আলো চালা হচ্ছে। তুমি টেবিল নিয়ে আসো না রে বাবা, আমার মাথা খেয়েও না তো। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, খুবই খুবই সুন্দর। এই যে এরকম এরকম এমব্রয়ডারি করা থাকবে, খুবই সুন্দর, দেখেন এমব্রয়ডারিটা খুবই খুবই সুন্দর। এটা হচ্ছে ব্যাক পোর্শনের নিচের দিকের এমব্রয়ডারিটা, মারাত্মক সুন্দর একটা এমব্রয়ডারি আছে এটার সাথে। কিন্তু আগের ড্রেসটার কিছু পার্থক্য আছে, ঠিক আছে, কিছু পার্থক্য আছে, দ্যাট মিন্স কাজের ক্ষেত্রে পুরোপুরি সেম না। এটা গেল, আর এইটা হচ্ছে গিয়ে সাইডের জন্য দেওয়া আছে নাকি স্লিপ, না সরি, এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে স্লিপটা, স্লিপটা খুবই খুবই সুন্দর একটা স্লিপ, দেখেন কত সুন্দর স্লিপ। এটা হচ্ছে স্লিপ পোর্শনটা, আসলে এত সুন্দর এমব্রয়ডারি, আমার ফ্রন্ট আর ব্যাক খুঁজতে প্রবলেম হয়ে যাচ্ছে, মানে ফ্রন্ট সাইডের কাজ আর ব্যাক সাইডের কাজ একই রকম স্মুথ, সো ইটস ভেরি টাফ টু আইডেন্টিফাই উইচ ওয়ান ইজ দ্য মানে ফ্রন্ট সাইড অ্যান্ড উইচ ওয়ান ইজ দ্য ব্যাক সাইড, এত সুন্দর। এটা হচ্ছে তাহলে স্লিভের পোর্শনটা, এই যে আলাদা একটা ফ্যাব্রিক দেওয়া আছে যেটা দিয়ে আপনারা, সরি এইটা মনে হয় ব্যাক পোর্শন না, হ্যাঁ আলাদা একটা ফ্যাব্রিক দেওয়া আছে যেটা দিয়ে আপনারা সাইডের যে যেটা আমি বলেছিলাম যে সাইডে আবার আলাদা ই করতে পারবেন, অ্যাটাচ করতে পারবেন। ঠিক আছে, আলাদা ই দেওয়া আছে যেটা দিয়ে আপনারা সাইডে অ্যাটাচ করতে পারবেন। তাহলে সরি, এই ফ্যাব্রিকটা হচ্ছে সাইডে অ্যাটাচ করার জন্য, এইটা সাইডে অ্যাটাচ করার জন্য, আর এইটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পোর্শন, এটা ব্যাক পোর্শন, আমার ভুল হয়েছে, এটার কাজটা একটু বড়, এটা হচ্ছে ব্যাক সাইডটা। ঠিক আছে, সো আমি এবার দুপাট্টাটা দেখিয়ে শেষ করব। প্রাইস হচ্ছে 3280, কোড নাম্বার হচ্ছে 32 কত ছিল, থ্রি ওয়ান ফাইভ, কোড নাম্বার হচ্ছে গিয়ে 315। এই যে এটা হচ্ছে দুপাট্টা, দুপাট্টাটা পুরোটা এই যে এরকম জারি এমব্রয়ডারি থাকবে, প্লাস হচ্ছে এই যে এরকম কাজ থাকবে, হ্যাঁ খুবই সুন্দর। আমি যেটা বলেছি যে আমি কনফিউজ যে উইচ ওয়ান ইজ দ্য ফ্রন্ট সাইড, এত সুন্দর কাজ, প্রত্যেকটা সাইডে একই রকম কাজ করা। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3280 টাকা, কোড নাম্বার 315। এই যে কোড নাম্বার হচ্ছে 315, খুবই খুবই সুন্দর। এই যে তাহলে রাখছি, শেষ করছি আমি, ওকে শেষ করছি। প্রাইস ছিল হচ্ছে অনলি 3280 টাকা, অনেক প্রিটি, আসলে এই ড্রেসগুলো অনেক প্রিটি এবং কোয়ালিটি হচ্ছে অসাধারণ। আপনারা হাতে পেলে জাস্ট আমাকে কোয়ালিটিটা জানাবেন যে কেমন লেগেছে, কোয়ালিটিটা অনেক অনেক বেশি সুন্দর। আমি যেটা পরে আছি এই ড্রেসটা অ্যাভেইলেবল আছে, এটার জন্য কেউ অর্ডার করতে চাইলে করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 2180, এটা হাফ সিল্ক জামদানি, ওকে হাফ সিল্কের উপর জামদানি কাজ করা আছে, খুবই সুন্দর। অ্যাশ কালারের দেখাবো, এটা কোড নাম্বার 323 অ্যাশ কালার। আমরা কিন্তু রেখেছি কন্টেস্ট রেখেছি, সবাই আপনারা বড় বড় যে গ্রুপগুলো আছে গার্লস গ্রুপ, এগুলোতে শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই আপনাদের নিজেদের টাইম লাইনে অবশ্যই শেয়ার করবেন, টাইম লাইনে শেয়ার করাটা মাস্ট, ওকে টাইম লাইনে শেয়ার করাটা মাস্ট, অবশ্যই অবশ্যই টাইম লাইনে একবার হলেও শেয়ার করবেন। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, দেখেন এটার কালারটা হচ্ছে অ্যাশ সিলভার টাইপের কালার, গ্রে কালার আর কি। এটার কোড নাম্বার হচ্ছে কি, এইটা তুলে তো নিচে বসছে, কোড নাম্বার 323, কোড নাম্বার 323, প্রাইস সেম সবগুলোরই, আমি দেখাই দিচ্ছি। এটা ছিল ফ্রন্ট পোর্শনটা, অ্যাশ সিলভার টাইপের একটা কালার কম্বিনেশন, খুবই খুবই সুন্দর। এই যে আর যারাই শেয়ার করবেন, পাবলিকলি শেয়ার করবেন, তাহলে তাদের নামের ওপর শেয়ার আর আসবে। আমি এখন পর্যন্ত কারো নামের ওপর শেয়ার আর দেখতে পাচ্ছি না, তার মানে অবশ্যই যারা শেয়ার করেছেন মেবি তারা পাবলিকলি শেয়ার করেন নাই। এটা হচ্ছে ড্রেসটার নিচের দিকের কাজটা, দেখেন এই যে এরকম সিলভারি
এরকম টাইপের জারি ওয়ার্ক করা থাকবে, খুবই খুবই সুন্দর। এটা হচ্ছে ড্রেসার ওয়ার্কটা, ঠিক আছে আপু? এগুলো সবই টু পিস? হ্যাঁ আপু, এগুলো সবই টু পিস। না আপু, আজকে জয়পুরি দেখাচ্ছি না। হ্যাঁ, আজকে সব আমি দেখাবো হচ্ছে পাকিস্তানি এক্সক্লুসিভ অর্গ্যানজা কালেকশন। এইরকম শব্দ করবো না তো, কুচুর কুচুর শব্দ ওইদিকে রাখো, শব্দ করবো না। এটা হচ্ছে ই ব্যাক পোর্শনটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক সাইড, এবং ব্যাক সাইডের কাজটা দেখেন, নিচের দিকের কাজটা হচ্ছে এরকম, খুবই সুন্দর একটা কাজ করা আছে। এই যে এরকম টাইপের কাজ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক পোর্শনের নিচের দিকের। প্রাইস আপু 3280, যেগুলো দেখাচ্ছি প্রাইস 3280। এটা ছিল ফ্রন্ট পোর্শন আর ব্যাক পোর্শন, যেটা দুটোই দেখালাম, দুটোই কিন্তু হেভি এমব্রয়েডারি করা। ঘেরা আছে 25 থেকে 26, লেন্থ আছে 44 থেকে 45। আর হচ্ছে আপনারা ঘের আরও বাড়াতে পারবেন, এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে, এটা দিয়ে আপনারা ঘের আরও বাড়ায় নিতে পারবেন। আমি একটু স্লিপটা দেখাই, এটা হচ্ছে স্লিপটা অ্যাশ কালারের ওপরে, খুবই সুন্দর। দুটো স্লিভ এই যেরকম দেওয়া আছে, এটা আসবে স্লিপটা, খুবই সুন্দর লাগবে। আপনি যখন স্লিপটা বানাবেন খুবই সুন্দর লাগবে, ঠিক আছে? আর এটার কোড নাম্বার হচ্ছে 323। এটার দুপাট্টাগুলো কিন্তু পিওর শিফনের ওপর, ঠিক আছে? একদম 100% পিওর শিফন, কোনো সেমি পিওর বা এই ক্যাটাগরির না, একেবারে 100% পিওর শিফন। প্রাইস হচ্ছে অনলি 3280। এটা হচ্ছে দুপাট্টা, প্রাইস 3280। এই যে এটা হচ্ছে এক পাশের কাজ আর এটা হচ্ছে এক পাশের কাজ, প্রাইস 3280, কোড নাম্বার 323। ঠিক আছে, রাখছি, শেষ করছি। প্রাইস ছিল অনলি 3280, রাখছি। ফ্যাব্রিক তো বলেছি আপু, অর্গ্যানজা, পাকিস্তানি এক্সক্লুসিভ অর্গ্যানজা, ঠিক আছে? পাকিস্তানি এক্সক্লুসিভ অর্গ্যানজা রাখবো কোন জায়গায়, একটু যদি জায়গা থাকে। তুমি এতক্ষণ শুধু এত স্লো হইলে হবে না, কাপড় আটাতে পারবো না একটু বড়। আমি এখন দেখাবো 309, কোড নাম্বার 309। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাকে অর্ডার প্লেস করতে হবে। এটার কোড নাম্বার হচ্ছে 309, কোড নাম্বার হচ্ছে 309। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, এগুলো হচ্ছে অর্গ্যানজা, একেবারে পাকিস্তানি পিওর অর্গ্যানজা, পিওর অর্গ্যানজা। এটা দেখেন, এটা খুবই সুন্দর, এটা পুরোটার এমব্রয়ডারিগুলো আপনারা জাস্ট হাতে পেয়ে আমাকে জানাবেন যে এমব্রয়ডারিগুলো আপনাদের কেমন লেগেছে। এগুলো সবগুলো ডাবল এমব্রয়ডারি, দ্যাট মিন্স হচ্ছে ডাবল করে এমব্রয়ডারিটা করা, একটু ভলিউম করে করা, যাতে ড্রেসটার এমব্রয়ডারিটা যাতে ফুটে থাকে, একদম সলিড হয়ে থাকে। এই যে দেখেন, এবং ব্যাক পোর্শনটা দেখেন, নর্মালি ব্যাক পোর্শনে কাগজ থাকে, এটা থাকে ওইটা থাকে, বাট ওদের ব্যাক পোর্শনটা দেখেন কি স্মুথ, কোনো কাগজ নাই, কিচ্ছু নাই, আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ফ্রন্ট আর কোনটা ব্যাক। এটা তাহলে ছিল ফ্রন্ট পোর্শনটা। এটা এক্সট্রা কাপড় যেটা দিয়ে আপনার সাইডের ঘেরটা আরও বাড়াতে পারবেন। এটা হচ্ছে ব্যাক সাইডটা, না সরি, এটা হচ্ছে স্লিপটা, এটা হচ্ছে স্লিপটা, এই যে এটা হচ্ছে স্লিপ, এই যে দেখাই, এটা হচ্ছে স্লিপটা, এইটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা। আমারটার প্রাইস, আমি যেটা পরে আছি, ড্রেসটা অ্যাভেলেবেল আছে, এটার প্রাইস হচ্ছে 2180। আমি যেটা পরে আছি হাফ সিল্ক জামদানি ওয়ার্ক করা, এটা হচ্ছে হ্যান্ডলুম, 100% হ্যান্ডলুম, প্রাইস হচ্ছে 2180। আমি যেটা পরে আছি প্রাইস হচ্ছে 2180, ঠিক আছে? এটা খুবই সুন্দর একটা ড্রেস, আমি আবার দেখিয়ে দিব, কিছুক্ষণ পরে আমি আবার দেখাই দিব। এইটা হচ্ছে ড্রেসটা, খুবই খুবই সুন্দর, এটা পুরো বডিটা গর্জিয়াস এমব্রয়ডারি করা, আর এটা হচ্ছে ব্যাক পোর্শন, কালারটা তো বুঝতেই পারছেন পেস্ট কালার, একদম এটা ব্যাক পোর্শনও গর্জিয়াস এমব্রয়ডারি করা। প্রাইস হচ্ছে অনলি 3280, প্রাইস 3280। এগুলোর অনেক টাইপের কোয়ালিটি থাকে, আপনারা কাইন্ডলি একটু দেখে যদি কোয়ালিটিফুল জিনিস কিনেন ওটাই বেটার, আমাদের কাছ থেকে নিতে হবে নট নেসেসারি, বাট এগুলোর অনেক টাইপের কোয়ালিটি আসে। এটা হচ্ছে দুপাট্টা, পিওর শিফন, 100% পিওর শিফন, প্রাইস হচ্ছে 3280, ঠিক আছে? প্রাইস হচ্ছে 3280। এটা হচ্ছে দুপাট্টা,
ঠিক আছে, রাখছি, শেষ করছি। কোড নাম্বার ছিল 309। লং আপু 44 থেকে 45 ইঞ্চিস আছে। আপনার যদি ঘের আপনার যদি ঘেরে হয়ে যায়, মানে আপনি 25-26 ইঞ্চিস যদি ঘেরে হয়ে যায়, আপনার বডি সাইজ যদি 46 এর মধ্যে হয়ে যায়, 46 এর মধ্যে যদি আপনার বডি সাইজ হয়, শব্দটা একটু কম করো এই প্যাকেটের শব্দ, তাহলে আপনি এইটা দিয়ে আরও ঘের আরও লেন্থ আরও চাইলে বাড়িয়ে নিতে পারবেন। একটু কুচি দিয়ে নিলেন, একটু ডিজাইন করে নিলেন, ইজিলি করতে পারবেন। এক্সট্রা একটা ফ্যাব্রিক দেওয়া আছে, প্রাইস হচ্ছে অনলি 3280 টাকা। ঠিক আছে, প্রাইস অনলি 3280। এটা কোড নাম্বার 309, কোড নাম্বার 309, 309। একটু আগে যেটা দেখালাম কোড নাম্বার 309, এখন দেখাবো 319, 319, কোড নাম্বার 319। এটা কালারটা হচ্ছে মফ কালার, কালারটা হচ্ছে মফ কালার, একেবারে এক্স্যাক্ট মফ কালার যেটাকে বলে, লাইভে যেমন লাগছে এক্স্যাক্টলি সেম। এটার কোড নাম্বার 319, 319। এইটা হচ্ছে ড্রেসটা, এই যে খুবই সুন্দর, তাই না? খুবই সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এইটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শন, খুবই সুন্দর একটা ব্যাক সাইড। এই যে এরকম এমব্রয়ডারি করা থাকবে মফ কালারের উপর, একটু পার্পেলিশ টাইপের একটা একটা ভাইবস আছে, খুবই সুন্দর। যারা খুব বেশি জবরজং জিনিস পছন্দ করেন না, খুব সোভার টাইপের জিনিস পছন্দ করেন, একটু ক্লাসি লুক, একটু সোভার লুক, তাদের জন্য এই ড্রেসগুলো পারফেক্ট। বিকজ এগুলো আসলে খুব ক্লাসি একটা, খুব সোভার একটা লুক দেয়, সুদিং একটা লুক দেয়। আপনি অফিসিয়াল যে কোনো পার্টি, যে কোনো বিয়ের প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রামে তো পড়তে পারবেনই, পাশাপাশি এগুলো এত সোভার, আপনারা যে কোনো অফিসিয়াল পার্টিতেও পরে যেতে পারবেন, কোনো মিটিংয়ে যেতে পারবেন, এত সুন্দর। ইউনিভার্সিটি যে কোনো ফাংশনে যেতে পারবেন। এটা হচ্ছে ড্রেসটার কাজটা, একদম ড্রেসটা নিচ পর্যন্ত এরকম জারি এমব্রয়ডারি করা থাকবে, খুবই খুবই সুন্দর, একদম উপর থেকে নিচ পর্যন্ত, এই যে এরকম কাজ থাকবে উপর থেকে নিচ পর্যন্ত, ভেরি ভেরি গর্জিয়াস ওয়ার্ক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এটা ছিল হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড। এইটা হচ্ছে গিয়ে স্লিপটা, খুবই সুন্দর একটা স্লিপ, দেখেন কত অর্গ্যানজা, অর্গ্যানজা কেন ফুলে থাকবে আপু, কারণ এটা তো ড্রেস, এটা যদি আপনি ফ্রক স্টাইলের বানাতেন তাহলে হয়তো বা ফুলে থাকতো। অর্গ্যানজা তো এখন খুবই খুবই মানে ট্রেন্ডি একটা জিনিস, ঠিক আছে? আর যেহেতু এটা তো জর্জেটার মতো আপনার গায়ের মধ্যে লেপটে থাকবে না ডেফিনেটলি, আর অর্গ্যানজার যে এই যে টেক্সচারটা, এই টেক্সচারটার জন্য এটা ফেমাস, যে এটা যে একটা সলিড হয়ে থাকে, হ্যাঁ, এই জিনিসটার জন্যই যান মসলিন, মসলিনের এই টেক্সচারের জন্যই ফেমাস। মসলিন যদি জর্জেটার মতো হয়ে যায় তাহলে আর মসলিনের ফেমাস যে ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না, অর্গ্যানজাও এই জন্যই ফেমাস। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপটা, ঠিক আছে? সো অর্গ্যানজা অর্গ্যানজার মতো থাকবে। আসলে আমি ঠিক বলতে পারছি না আপনি ফুলে থাকা মানে আপু কি বোঝাতে চাচ্ছেন। অর্গ্যানজা তো টিস্যুর মানে টিস্যুর থেকে কম থাকবে, বাট অর্গ্যানজা তো অর্গ্যানজার মতোই একটা ভলিউমাইজ তো থাকবেই, কারণ অর্গ্যানজা জিনিসটাই তো এটার জন্য ফেমাস, সৌন্দর্যটাই এখানে এটার। এটা হচ্ছে দুপাট্টা, প্রাইস অনলি 3280 টাকা। এইটা হচ্ছে গিয়ে পাট্টা, হ্যাঁ, এই যে প্রাইস অনলি 3280। এটা হচ্ছে পার দুপাট্টার, খুবই সুন্দর, অনলি 3280। সো তাড়াতাড়ি মেসেজ করবেন আর কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এটা হচ্ছে ড্রেসটা, খুবই সুন্দর, তাই না? ভেরি ভেরি বিউটিফুল ড্রেস, খুবই সুন্দর, এই যে। সো রাখছি, শেষ করছি। প্রাইস ছিল 3280, কোড নাম্বার 319। এখন আমি দেখাবো অর্গ্যানজার মধ্যে যেটা সবচেয়ে হিট কালার থাকে সবসময়, সেটা হচ্ছে গিয়ে আপনার অফ হোয়াইট টাইপের যে কালারগুলো ওগুলো দেখাবো। কোড নাম্বার 301, কোড নাম্বার 301, এই যে
অর্গ্যানজার মধ্যে সবচেয়ে হিট কালারের মধ্যে একটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট, কারণ আপনি যদি কখনোই অফ হোয়াইট টাইপের কোনো ড্রেস না পরেন তাহলে অর্গ্যানজার যেই অফ হোয়াইট এটা পরা মানে অবশ্যই উচিত আমি বলবো, বিকজ অর্গ্যানজার অফ হোয়াইট মানেই সবচেয়ে বেশি সুন্দর থাকে। হ্যাঁ, খুবই খুবই সুন্দর, আমি বারবার বলে দিচ্ছি ঘের আছে 25 থেকে 26 ইঞ্চিস, ঠিক আছে? সো যাদের বডি সাইজ আমার মনে হয় 40 এর মধ্যে যাদের বডি সাইজ হয়ে যাবে তারাই অবশ্যই ড্রেসগুলো নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কাজটা দেখেন, পুরো চেস্ট জুড়ে কাজটা থাকবে একদম ড্রেসের নিচ পর্যন্ত, ভেরি ভেরি বিউটিফুল, খুবই সুন্দর। আপনারা কেউ মনে হয় লাইভটাকে শেয়ার করছেন না, আপু লাইভটাকে কাইন্ডলি শেয়ার করে দেন সবাই। আমার গায়ে জামদানি জামাটা আছে আপু, এটার প্রাইস হচ্ছে 2180 টাকা, আমি যেটা পরে আছি। এইটা হচ্ছে পুরো ড্রেসটা দেখেন, ফুল বডিটা এই যেরকম গর্জিয়াস কাজ করা থাকবে একদম নিচ পর্যন্ত, ঠিক আছে? একদম নিচ পর্যন্ত গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে, খুবই সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এইটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শন, ঠিক আছে? প্রত্যেকটা এত সুন্দর, এটা এমব্রয়ডারিটা আর এটা হচ্ছে ড্রেসের নিচের দিকের যে কাজটা সেটা খুবই সুন্দর। প্রাইস হচ্ছে গিয়ে অনলি অনলি 3280 টাকা। এটা হচ্ছে ড্রেসটা, এইটা হচ্ছে গিয়ে আপনার স্লিভের ওয়ার্কটা, খুবই সুন্দর একটা স্লিভ ওয়ার্ক থাকবে। এই যে এটা এটা স্লিভটা হোয়াইট আর মানে অফ হোয়াইট আর পিচ কম্বিনেশনে, এটা কোড নাম্বার 301, পিওর শিফন দুপাট্টা থাকবে, কোড নাম্বার 301, দুপাট্টা 100% পিওর শিফন। এই যে খুবই সুন্দর, প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3280 টাকা, ঠিক আছে? লেন্থ আছে 44 থেকে 45 ইঞ্চিস। এই যে এটা হচ্ছে ড্রেসটা, তাহলে রাখছি শেষ করছি। এটা ছিল হচ্ছে দুপাট্টাটা, খুবই সুন্দর একটা দুপাট্টা, দেখতে পাচ্ছেন কতটা নাইস, একদম পুরো দুপাট্টাটা এরকম থাকবে। কোড নাম্বার 301, ঠিক আছে? খুবই খুবই সুন্দর। হ্যাঁ, ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনারা কাইন্ডলি অর্ডারটা প্লেস করবেন, আদারওয়াইজ দেখা যাবে যে আপনাদের অর্ডারটা আসলে কনফার্ম করা যাবে না, কারণ আপনাকে আমরা বলতে বলতে দেখা যাবে যে আরেকজন যদি অর্ডার করে ফেলে তখন একটা প্রবলেম হয়ে যাবে। এক্সকিউজ মি, সো অবশ্যই অবশ্যই ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করবেন। আচ্ছা, এখন একটা দেখাবো, এটা 320, এটার পেস্ট কালারটা দেখিয়েছিলাম, এবার দেখাবো হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের একটা, কফি টাইপের একটা কালার, ডিপ নিউট কালার, কফি না অ্যাকচুয়ালি ডিপ নিউট কালার, কোড নাম্বার 320, এটা ডিপ নিউট কালার, কোড নাম্বার 320। এই যে কোড নাম্বার 320, খুবই খুবই সুন্দর। এই যে এইটা হচ্ছে ড্রেসটা, পুরো ড্রেসটা এরকম গর্জিয়াস এমব্রয়ডারি থাকবে একদম নিচ পর্যন্ত, এবং এমব্রয়ডারি কোয়ালিটিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন, ঠিক আছে? আপু আপনারা কিন্তু কেউ শেয়ার করছেন না, আমি দেখা যাবে কন্টেস্টটাই রাখতে পারবো না, কারণ যদি একটা মিনিমাম লেভেলে শেয়ার না আসে তাহলে আসলে কন্টেস্ট রেখে তো লাভ নাই। এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা, অবশ্যই অবশ্যই সবাই বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করে দিয়ে আসবেন। এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা, কন্টেস্টের জন্য না আসলে, আমাদের জন্যই তো, যারা আমাদেরকে লাভ করে অবশ্যই অবশ্যই আমাদের জন্য একবার করে হলেও তো শেয়ার করে দিবে অবশ্যই, তাই না? এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটার ফ্রন্ট সাইডটা, খুবই সুন্দর। এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটাও কিন্তু পুরোটা এরকম এমব্রয়ডারি করা থাকবে, ড্রেসের নিচের দিকে এরকম থাকবে, তাই না? আমাদের কন্টেস্ট চলছে, আপনারা অবশ্যই অবশ্যই লাইভটাকে আপনাদের টাইম লাইনে প্লাস হচ্ছে গিয়ে গার্লস গ্রুপগুলোতে পাবলিকলি শেয়ার করবেন। আমি এখন পর্যন্ত একজনের নামের পাশেও শেয়ার আর শব্দটা দেখি নাই, দ্যাট মিনস হচ্ছে আপনারা কেউ পাবলিকলি শেয়ার করার নেই। পাবলিকলি কেউ শেয়ার না করলে কিন্তু আমি কোনো উইনারও দিতে পারবো না, কারণ পাবলিকলি শেয়ার করা ছাড়া আপনার ফ্রেন্ডস ফ্যামিলি ছাড়া আর কেউ দেখতে পারবে না। সো অবশ্যই পাবলিকলি শেয়ার করতে হবে। এটা হচ্ছে স্লিপটা, নিউট কালারের খুবই সুন্দর একটা স্লিভ। এটা হচ্ছে স্লিভটা দেখেন, কালার কম্বিনেশনটা হচ্ছে ব্রাউনের ওপর পিচ টাইপের কম্বিনেশন, এই যেরকম খুবই সুন্দর। আর এটা হচ্ছে এক্সট্রা ফ্যাব্রিকটা, যেটা দিয়ে আপনারা সাইডে অথবা লেন্থে চাইলে বাড়াতে পারবেন, ঠিক আছে?
আর এইটা হচ্ছে দুপাট্টা, প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3280 টাকা। এটা হচ্ছে একেবারে 100% পিওর অর্গ্যানজা, পিওর অর্গ্যানজা, কালার হচ্ছে নিউড, লেন্থ আছে 45 ইঞ্চিস, ঠিক আছে, 45 ইঞ্চিস লেন্থ আছে। এটা হচ্ছে এক পাশের কাজ, এটা হচ্ছে আরেক পাশের কাজ, খুবই সুন্দর, প্রাইস 3280। আমি রাখছি, হ্যাঁ, কোড নাম্বার 320, কোড নাম্বার হচ্ছে 320। আচ্ছা আমি যেটা পরে আছি এই ড্রেসটা আমি একটু দেখাই, যেটা পরে আছি এটা কই, আমি যেটা পরে আছি এটা একটু আমি মাঝখান দিয়ে দেখিয়ে দিই, এটা ভাঁজ করা হইলে উল্টা ভাঁজ করছো অন্য, মানে এইটা হচ্ছে ড্রেসটা, আমি একটু জাস্ট ড্রেসটা একটু ধরার মতো করে একটু ধরে নেই, তারপর দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে কি, আমি যেটা পরে আছি সেই ড্রেসটা লেন্থ হবে 50 ইঞ্চিস মিনিমাম, খুবই সুন্দর, ঘের অনেক আছে, ঘের আমার মনে হয় মিনিমাম 40 ইঞ্চিস তো ঘের হবেই। ফিতাটা কই গেল, ফিতা কই, ফিতা মাপি যে ওইটা কই, কেউ কি কমেন্ট করছেন না, নাকি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না বলেন তো? এটার ঘের আছে 36 ইঞ্চিস, দ্যাট মিন্স রাউন্ড দ্য ওয়েতে আপনি হচ্ছে 72 ইঞ্চিস বডি পাচ্ছেন, বডি সাইজ। আর হচ্ছে গিয়ে এটার লেন্থ আছে 50 ইঞ্চিস, স্লিভটা আলাদা রানিং দেওয়া আছে, ঠিক আছে, তো সমস্যা নাই কোনো স্লিভের ক্ষেত্রে। এটা হচ্ছে ড্রেসটার উপরের পোর্শনটা, খুবই সুন্দর, ড্রেসটা নিচের দিকে এই যে ই করা আছে, খুবই খুবই সুন্দর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইডটা, স্লিভ দুপাট্টাটা খুবই সুন্দর, দুপাট্টাটা আমি তখনই দেখিয়েছিলাম, এই যে সরি উল্টা দেখাচ্ছি, এটা হচ্ছে দুপাট্টার আঁচলটা, খুবই খুবই সুন্দর একটা আঁচল। আর এটা হচ্ছে দুপাট্টার বডি, প্রাইস হচ্ছে অনলি 2180 টাকা, প্রাইস হচ্ছে অনলি 2180। সো খুবই সুন্দর এই ড্রেসটার জন্য, তাড়াতাড়ি মেসেজ করবেন আর কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন, ভেরি ভেরি রিজনেবল প্রাইস, আনকমন, তাই না, আনকমন একটা জিনিস পড়লেন যেটা আসলে সবার কাছে নাই, কালার কম্বিনেশনটা মারাত্মক সুন্দর, এটা হচ্ছে সালোয়ারটা, প্রাইস হচ্ছে 2180 টাকা। সো তাড়াতাড়ি মেসেজ করবেন, যারই পছন্দ তাড়াতাড়ি মেসেজ করবেন আর কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি রাখছি, লেন্থ হবে ড্রেসের 50 ইঞ্চিস মিনিমাম, 50 ইঞ্চি হবে মিনিমাম, ঠিক আছে। এই যে দুপাট্টাটা জাস্ট আমি আমার ড্রেসটার উপরে একটু ধরে দেখাই, আমি দুপাট্টাটা আসলে খুলে পরি নাই যেহেতু আমি অর্গ্যানজা ড্রেস দেখাবো, সো আমার দুপাট্টাটা ম্যানেজ করতে ঝামেলা হতে পারে, দ্যাটস ওয়াই আমি ভাঁজ করে ফেলেছি। বাট দেখেন আপনি যখন এভাবে খুলে পরবেন কতটা সুন্দর লাগবে, আপনি যেভাবেই পড়েন না কেন সেভাবেই খুব ক্লাসি, খুবই সুন্দর, প্রাইস হচ্ছে অনলি 2180 টাকা, ঠিক আছে। সো ভেরি ভেরি বিউটিফুল ড্রেস, তাড়াতাড়ি মেসেজ করবেন, যাদেরই পছন্দ তাড়াতাড়ি মেসেজ করবেন আর একসাথে কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যালো আপু, লুনা হাসান আপু কোথায় ছিলেন আপনি এতদিন? তোমার মডারটা লাগবে, এখন তো লাগবে না আপু, এটা কোড নাম্বার কোথায় আছে, কোড নাম্বার 317, এখন যেটা দেখাচ্ছি এটা কোড নাম্বার 317, এখন তো লাগছে না আপু, কিন্তু আমরা কিছুদিনের মধ্যে একটা আমরা হায়ার করব, আমরা আমাদের একটা আসবে, ওপেনিং আসবে কিছুদিনের মধ্যেই, বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে এটা হচ্ছে আরেকটা,
কালারটা হচ্ছে সিলভার একটা কালার, খুবই সুন্দর একটা সিলভার কালার। এইটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা হচ্ছে ব্যাক সাইড, দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর। এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা কালারটা হচ্ছে সিলভার সরি অ্যাশ কালার। হ্যাঁ হোয়াইটটা আপু দেখিয়ে ফেলেছি তো আমি, জাস্ট ওটা ভাজ করাও হয়ে গেছে, আমি জাস্ট লাস্টে আপনি জাস্ট একটাই হোয়াইট দেখিয়েছি, সো আপনি জাস্ট আমাকে বললেই হবে। হোয়াইটটার কোড নাম্বার কত, হোয়াইটটার কোড নাম্বার কত দেখি, হ্যাঁ এটা দেখি, এটা উঠে দেখি প্যাকেটটা নিচেরটা দাও। এই যে হোয়াইটটা হচ্ছে 301 301। এটা হচ্ছে ড্রেসটা, হ্যাঁ খুবই সুন্দর অ্যাশ কালার। লেন্থ আছে 45 ইঞ্চিস আর ঘেরা আছে 25 টু 26 ইঞ্চিস। সাইডে আবার ফ্যাব্রিকের ই করার জন্য আবার ফ্যাব্রিক দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসটার ফুল ভিউটা, দেখেন একদম ফুল ভিউ, নিচ পর্যন্ত গর্জিয়াস এমব্রয়ডারি করা। ব্যাক পোর্শনটাও কিন্তু একেবারে গর্জিয়াস এমব্রয়ডারি করা, নিচে আবার এই যেরকম টাইপের এমব্রয়ডারি করা আছে। তাহলে এটা ছিল হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক ড্রেসটার। দিস ইজ দ্য স্লিপ পোর্শন, খুবই সুন্দর গর্জিয়াস স্লিপ পোর্শন আছে। এই যে এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, দেখেন কত সুন্দর স্লিপ পোর্শন, ঠিক আছে। এই যে রমা আপু ইউ আর মোস্ট ওয়েলকাম আপু, এইটা হচ্ছে স্লিভের পোর্শনটা, ঠিক আছে। এইটা হচ্ছে এক্সট্রা যে ফ্যাব্রিকটা দেওয়া আছে সেটা আমি এবার দুপাট্টাটা দেখাচ্ছি। এটার কোড নাম্বার 317, তাড়াতাড়ি একটি স্ক্রিনশট নেবেন আর পেজ ইনবক্স করবেন। এগুলো কিন্তু স্টক খুবই লিমিটেড আপুরা, খুবই খুবই লিমিটেড, খুব বেশি নাই আমাদের, তো তাড়াতাড়ি মেসেজ করতে হবে। এটা হচ্ছে ড্রেসটা, প্রাইস হচ্ছে 3280 টাকা, কোড নাম্বার হচ্ছে 317। আর এটার দুপাট্টা কিন্তু একেবারে পিওর শিফন, হ্যাঁ পিওর শিফন, এই যে এরকম। প্রাইস হচ্ছে 3280, হেভি অর্গ্যানজা এগুলো। রাখছি আমি, শেষ করছি। এখন দেখাবো একটা পেস্তা গ্রিন কালারে 305, পেস্তা গ্রিন কালারে 305। এই যে এটা হচ্ছে গিয়ে দুপাট্টা, এইটা হচ্ছে ড্রেস, খুবই হেভি ওয়ার্ক করা, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বডিতে। এটা আরেকটা কালার আমি দেখিয়েছিলাম, এখন আবার আরেকটা কালার আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা, পেস্তা গ্রিন কালার, হ্যাঁ পেস্তা গ্রিন কালার, খুবই সুন্দর একটা পেস্তা গ্রিন। পেস্তা গ্রিন আপনারা জানেন অর্গ্যানজার কালারগুলো কিন্তু অলওয়েজ খুব সোভার টাইপের হয়, খুব সুন্দর লাগে অর্গ্যানজার কালারগুলো। এটা হচ্ছে ড্রেসটা, খুবই সুন্দর একটা ড্রেস, দেখেন পুরো বডি হেভি গর্জিয়াস এমব্রয়ডারি করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। এই যে হেভি এমব্রয়ডারি করা উইথ জারি এমব্রয়ডারি, দেখেন কত সুন্দর জারি এমব্রয়ডারি করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত। হ্যাঁ আর ব্যাক পোর্শনটা তো দেখিয়েছি, ছোট ছোট চিটা চিটা টাইপের ওয়ার্ক করা আছে। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3280 টাকা, আর এটার কোড নাম্বার ছিল হচ্ছে গিয়ে 305 305, কোড নাম্বার। দিস ওয়ান ইজ দ্য স্লিপ পোর্শন, এটা হচ্ছে স্লিপটা, একেবারে পেস্তা গ্রিন কালারের, ভেরি ভেরি বিউটিফুল দেখেন। আর এটার জারি এমব্রয়ডারিগুলো এতটা সুন্দর, এতটা সলিড, আপনারা হাতে পেলে আমাকে জাস্ট জানাবেন যে কেমন লেগেছে, ঠিক আছে, এত সুন্দর, খুবই খুবই সুন্দর। এই যে জারি এমব্রয়ডারিগুলো জাস্ট আপনারা তাকিয়ে থাকবেন, এত এত সুন্দর, এই যে এরকম থাকবে জারিটা, খুবই সুন্দর। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3280 টাকা। এটা হচ্ছে সাইডে যে ফ্যাব্রিকটা দিয়ে আপনার লেন্থ বাড়াতে পারবেন বা সাইডটা বাড়াতে পারবেন, যে কোনো একটা বাড়াতে পারবেন আপনারা। প্রাইস হচ্ছে 3280, এটা হচ্ছে দুপাট্টা, কোড নাম্বার 305। এটা হচ্ছে ড্রেসটা, দুই পাশে এরকম গর্জিয়াস
এমব্রয়ডারি করা আছে, প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3280 টাকা। ঠিক আছে, আমি রাখছি, শেষ করছি। এই যে প্রাইস 3280, আর ড্রেসটা হচ্ছে একেবারে অথেন্টিক পিওর অর্গ্যানজা, খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর, তাই না? রাখছি, আমি শেষ করছি। ওকে, আমার এই মানে ড্রেসটা খুবই খুবই পছন্দের বেশি হয়েছে। 305। খুবই সুন্দর, আচ্ছা লুনা হাসান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন আমি কি, আচ্ছা একটা মিনিট, দেখাবো। এটা কোড নাম্বার 321, পিচ কালার দেখাবো, যেটা দেখালাম সেটারই আর একটা কালার। কোড নাম্বার হচ্ছে 321, 321 কোড নাম্বার। এই যে এটা একটু আগে যেটা দেখিয়েছি ওটাই আর একটা কালার, ভেরি বিউটিফুল। এটা হচ্ছে পিচ কালার, এটা হচ্ছে পিচ একটা কালার, ভেরি বিউটিফুল, ভেরি সোভার একটা কালার কম্বিনেশন। এবং আপনারা জানেন অর্গ্যানজার ওয়ান অফ দ্য হিট কালার হচ্ছে গিয়ে এই ইটা, পিচ কালারটা। কেউ কমেন্ট করছে না, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, সেই গতদিনের মতো বলেন তো। আমি হঠাৎ করে পুরো লাইভে কমেন্ট দেখি, হঠাৎ করে কোনো কমেন্ট দেখতে পারি না। এটা হচ্ছে গিয়ে পিচ কালারের ড্রেসটা, একটু আগে যেটা দেখিয়েছি ওইটারই জাস্ট আর একটা কালার। একটু আগেটা ছিল পেস্তা গ্রিন আর এখন হচ্ছে পিচ কালার, এখন হচ্ছে পিচ কালার। এটা পুরো বডি এরকম গর্জিয়াস এমব্রয়ডারি থাকবে, জারি এমব্রয়ডারিগুলো আপনারা জাস্ট হাতের কাছে পেলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। হ্যাঁ, ভেরি ভেরি বিউটিফুল। এটা তাহলে ছিল হচ্ছে ড্রেসটা, আর স্লিপটা হচ্ছে এটা, ভেরি ভেরি বিউটিফুল একটা স্লিপ, দেখেন কতটা সুন্দর। দুইটা স্লিপ দেওয়া আছে, সো এই যে এরকম কাজটা আপনারা হাতে পেলে আমাকে বলবেন যে কেমন লেগেছে, এত সুন্দর কাজ। ঠিক আছে, প্রাইস অনলি 3280 টাকা। এটা ছিল হচ্ছে এক্সট্রা যে ফ্যাব্রিকটা দেওয়া আছে, প্রাইস 3280। এটা কাপড়টা পড়ে গেছে, তুলো, 3280। ঠিক আছে, এই যে ভেরি বিউটিফুল, মানে অসাধারণ, 100% পিওর শিফনের উপরে খুবই সুন্দর কাজ, অসাধারণ। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3280, লেন্থ আছে 45 ইঞ্চিস, ঘের আছে 25 থেকে 26 ইঞ্চিস, আর সাইডে আপনি বাড়ানোর জন্য একটা এক্সট্রা কাপড় দেওয়া আছে, আপনি চাইলে বডি সাইজের জন্য আপনি এটা অ্যাটাচ করতে পারবেন। কোড নাম্বার 321। রাখছি, শেষ করছি। ওকে, কই আমার প্রতিদিনের আপুরা কোথায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না আজকে, সবাই কি দেখি? হ্যাঁ, অবশ্যই পাবলিকলি শেয়ার করবা, আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে, আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে ই হবে না, দ্যাট মিন্স হচ্ছে এক শেয়ার আর আসবে না, শেয়ার আর না আসলে কিন্তু প্রবলেম, তাই না? তো অবশ্যই অবশ্যই পাবলিকলি সবাই শেয়ার করবা। প্রাইস ছিল 3280 আপু,
থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ না আপু, কি আপু, হাই নিকার আপু, হাই আপু, তানি আপু কেমন আছেন? অনেক দিন পরে লাইভে, কি অবস্থা সবার? আমি কোমরে বেল পড়ছি না, কোমরে বেল পড়ি না আপু, পেজে আমি নতুন তাই আপু। অনেক অনেক ওয়েলকাম পেজে। আচ্ছা আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা যে যারাই অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে দিতে হবে, কারণ অনেক নিশ্চয়ই অনেক বেশি স্টকে নাই। সো অবশ্যই তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ স্টক করেছি আমরা, বাট তারপরও আসলে অনেক কাপড় আছে আমরা দিতে পারি না। যেমন ব্ল্যাক আর রেড ড্রেসটা ছিল, ওইটাও কিন্তু অনেক কাপড় আছে এসে আমরা দিতে পারি নাই। সো আমি যেটা পরে আছি এটা খুবই সুন্দর একটা ড্রেস, এই যে এরকম থাকবে আঁচলের মধ্যে দুপাট্টায়। প্রাইস হচ্ছে ওনলি 2180 টাকা। সো যারই পছন্দ তাড়াতাড়ি মেসেজ করে দিবেন, আর কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস একই সাথে দিয়ে দিবেন। ড্রেসটা খুবই সুন্দর, আর সবচেয়ে বড় কথা হ্যান্ডলুম ড্রেস, মানে কিন্তু ভেরি ভেরি কমফোর্টেবল ড্রেস। সো এই হ্যান্ডলুম জামদানিটা যারই পছন্দ তাড়াতাড়ি করে মেসেজ করে দিবেন আর পেজ ইনবক্স করে দিবেন। এটা হচ্ছে হাফ সিল্কের উপরে, কালার কম্বিনেশনটা তো দেখতেই পাচ্ছেন কি মারাত্মক সুন্দর। সো কেউ ই দিবেন না, স্টিকার দিবেন না প্লিজ, ঠিক আছে? কেউ স্টিকার দিবেন না, স্টিকার দেওয়াটা আসলে নিষেধ, লাইভে স্টিকার দিলে আসলে প্রবলেম হয়। সো স্টিকার দিবেন না। ওকে, তাহলে আজকে লাইভটা তাহলে অনেক দেখিয়ে ফেলেছি অলরেডি, আজকে লাইভটা তাহলে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ কালকে সবার সাথে আবার দেখা হবে। আর আমি আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা জাস্ট একটু ধরে দেখিয়ে শেষ করব। এটা হচ্ছে ড্রেসটা, লেন্থ হবে 50 ইঞ্চিস। এটা হচ্ছে হ্যান্ডলুম হাফ সিল্ক ম্যাটেরিয়ালের উপরে, হ্যান্ডলুম হাফ সিল্ক ম্যাটেরিয়ালের উপরে। এটা হচ্ছে ড্রেসের চেস্টের কাজটা, এইটা হচ্ছে গিয়ে দুপাট্টা। দুপাট্টাটা এই যে এরকম একটা কাজ থাকবে দুপাট্টার নিচের দিকে আঁচলের দিকে, আর এটা থাকবে হচ্ছে গিয়ে দুপাট্টার ইটা, দ্যাট মিন্স বডিটা। বডিটার মধ্যে ছিটা ছিটা ওয়ার্ক থাকবে, আর দুপাট্টার নিচের দিকে এই যে এরকম টাইপের একটা ওয়ার্ক থাকবে, ঠিক আছে? খুবই সুন্দর একদম পুরোটা হ্যান্ডলুম। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 2180 টাকা। সো আমি রাখছি, শেষ করছি। সরি, প্রাইস কি 2180 না 2280, আমি তো ভুলেই গেছি। এটা হচ্ছে গিয়ে দুপাট্টাটা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, আমারটা আসলে প্রাইস ছিল, আমারটা 2280 ছিল, আমি 2180 বলে ফেলেছি। সো 2180টা, ঠিক আছে, আমি আসলে ভুল করে, আমার হাফ সিল্ক আমাদের পেজে সবসময় 2280 ছিল, বাট আমি যেহেতু 2180 বলে ফেলেছি সো 2180 ডান, ঠিক আছে? সো তাড়াতাড়ি মেসেজ করতে হবে, কারণ নেক্সট টাইম এটা রিস্টক হলে কিন্তু 2280ই হবে প্রাইসটা। সো তাড়াতাড়ি মেসেজ করবেন, আমি আজকে ভুল করে বলে ফেলেছি 2180। সো 2180 ডান, আজকে যারা নিবে তারা লাকি ওয়ান, ঠিক আছে? প্রাইস হচ্ছে গিয়ে অনলি 2180 টাকা। সো আমি রাখছি, শেষ করছি। এটা কোনো কোড নাম্বার নাই, জাস্ট আমার একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করলেই চলবে, ঠিক আছে?
সো তাড়াতাড়ি মেসেজ করতে হবে আর কোড পেজে ইনবক্স করে দিতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য প্রে করবেন যাতে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস আনতে পারি। আর অবশ্যই অবশ্যই লাইভটা শেষ হয়ে গেলেও লাইভটাকে শেয়ার করে দিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।